বন্ধু দেখ মাইয়াডা কিছু সুন্দর করে নাস্তা আছে বন্ধু দেখ মাইয়াটা কি সুন্দর কিন্তু এত সুন্দর মাইয়া তারপর মুখটা কেমন জানি বেকা মনে প্যারালাইজড হইছে আল্লাহর কি নীলা খেলা রে মাইয়াটার মুখটা বেকা দেখে ভালো লাগে না রে হ্যাঁ দেখ বন্ধু তুই কান্দুস কে লিখা মায়াটা কত সুন্দর কিন্তু মুখটা মুখটা বাঁকা কষ্ট হয়েছে মনে হয় এত দোস্ত এত সুন্দর মাইয়া এমনে মুখটা কি বেকা সবই আল্লাহ নীলা গেল থাক তুই কষ্ট পাস না কান্দিস না আরে আল্লাহ তৈরি বুঝছ তাই আইলো আমরা যাই গা হাই হাই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এটা আমি কি দেখলাম আল্লাহ গো আস্তাগফিরুল্লাহ আল্লাহ তুমি এটা কি দেখাইলা আমি এতে দৌড় দেই বাগি আরে এসব কি ও আচ্ছা আচ্ছা আজকাল কি যেন বের হয়েছে ছেলে মেয়েদের ও টিকটক টিকটক করে না এক্সকিউজ মি আপা আপনার সাথে একটা কথা ছিল আমি টিকটক করতেছি আপনি আমাকে ডিস্টার্ব করেন না প্লিজ কাইন্ডলি দুইটা মিনিট আমি আপনার সাথে একটা কথা বলবো আচ্ছা বলেন কি বলবেন আচ্ছা আপনি যে এসব করতেছেন এটা তো ঠিক না আর আপনি এইভাবে রাস্তায় দাঁড়িয়ে করতেছেন আশেপাশে মানুষ যাচ্ছে আপনাকে দেখছে আর এই কাপড়ের ভিতরে হিজাব পরে আপনি তো ইসলামকে বিকৃত করতেছেন সেটা তো ঠিক হচ্ছে না জানেন আপনাদের কারণে এই সমাজের লোকজন কি বলবে আপনারা ইসলামকে বিকৃত করছেন আর এই টিকটক তো আসলে এটা উচিত না ইসলামে হারাম এটার কারণে অশ্লীল সমাজ সৃষ্টি হচ্ছে অশ্লীল সমাজ সৃষ্টি হওয়ার কারণে আমাদের ইসলামকে বিকৃত করা হচ্ছে আপনারা এই যে ইসলামী যেসব বক্তারা বক্তব্য দেয় আপনারা তাদের ভিডিও নিয়ে টিকটকে শর্ট ভিডিও করে তাদের তারা কালিমা পড়ে সুরা পড়ে আপনারা সেটার পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগে আপনারা সেটা নিজের আইডি ভাইরাল করার জন্য ছেড়ে দেন কিন্তু এটা কি ঠিক করতেছেন আপনারা হিজাবের মানে জানেন হিজাব কারা পরে কেন পরে আপনি এই ড্রেসের ভিতরে হিজাব লাগাচ্ছেন আপনার কি একটুও বিবেকে বাজেনি যে আমি একটা মুসলিম পরিবারের মেয়ে আমি কেন এরকম করব আশা করি সামনে থেকে আর এসব টিকটক করবেন না আর এই হিজাবটা হয়তো বা এরকম ড্রেসের সাথে হিজাব করবেন না যাই হোক এত কথা বললাম মনে কষ্ট নিয়েন না আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য মাফ করবেন আচ্ছা আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম